আসসালাম আলাইকুম নিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমত আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও তো ভিডিওটা আশা করি পুরো ভিডিওটা দেখবেন না টেনে তো চলুন শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে মেঘলা আকাশ ওর গনিয়া ওর বান্ধবী গনিয়া আর কি ইয়া করতেছে লুডুস পাকাইতাসে ছোট চুলায় এই যে হাবিবা পাকশি পাকসি অনেক রিকোয়েস্ট করছে এই জন্য আর কি টেকা রসুনটা করা কারণ আমি এমনি খাওয়ার জন্য বানিয়েছি তো বললো একটু ইয়া করতে দেখতে পাচ্ছেন কারণ এগুলো অতি শীঘ্রই সিদ্ধ হয়ে যাবে এই আমি আলুটাও দিয়ে আমার এই তরকারিটা রান্না তো আজকে রান্না বান্না শেষ মাছ চচ্চড়িটা আমি আপনাদের মাঝে মানে এমনিতে শেয়ার করব কিন্তু রান্নাটা শেয়ার করলাম না তো দেখতে পাচ্ছেন আমার মুরগির তরকারিটা আর এখানে পেঁয়াজের ফুল ভাজি আর মাছ চচ্চড়িটা তো দেখাইলাম সামনে দেখাবো আর কি তো এই যে হচ্ছে মাছ চচ্চড়িটা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন